তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাটা অনেকটাই ফিকে হয়ে যায়। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। জগতে সব কিছুই ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু ভাব বা আদর্শ। বিংশ শতাব্দীতে সৈন্যশক্তি বানিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত এবং তাকে আধ্যাত্মিক গুরু মেনে চলা, স্বাধীন ভারতের চোখের মণি, ইংরেজ সৈন্যদের পরাজিত করে ইম্ফল ও কোহিমায় স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেওয়া, আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেওয়া, মৃত্যু ঊর্ধ্বে অমর এক ভারতীয় দেশনায়ক তথা সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা বিপ্লবী সাধক নেতাজি সুভাষচন্দ্র বসু। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন আধ্যাত্মিক চেতনা। আজকের বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী। আমি শ্রীরূপ চক্রবর্তী রয়েছি আপনাদের সাথে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম জানকীনাথ বোস এবং মায়ের নাম প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ কটক শহরের একজন সফল ও বিখ্যাত উকিল ছিলেন, যিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ত্রীর নাম এমিলি, তাদের একটি কন্যা সন্তান অনিতা বসু। সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার 7 ভাই এবং 6 বোন ছিল। তিনি ছিলেন তার মা বাবার নবম সন্তান। সুভাষচন্দ্র বসু ও তার ভাই শরৎচন্দ্র খুবই ঘনিষ্ঠ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো ছিলেন। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এবং সমস্ত শিক্ষক তাকে ভালোবাসতেন। তিনি স্কুলের পড়াশোনা কটক থেকে করেন। এরপর তিনি পড়াশোনার জন্য আসেন কলকাতায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ফিলোসফিতে বিএ পাশ করেন। নেতাজি সিভিল সার্ভিস নিয়ে পড়াশুনো করতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ শাসনে ভারতীয়দের সিভিল সার্ভিস নিয়ে পড়াশুনো করা খুবই কঠিন ছিল। তার বাবা জানকীনাথ বোস তাকে সিভিল সার্ভিস পড়ার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেন। সিভিল সার্ভিস পরীক্ষায় নেতাজি চতুর্থ স্থান অধিকার করেন, কিন্তু তিনি সেই চাকরিকে লাথি মেরে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন। ছোটবেলার থেকে সুভাষচন্দ্র বসু প্রতিবাদী স্বভাবের ছিলেন। কোনো জায়গায় ব্রিটিশদের অত্যাচার দেখলে তাদেরকে তাদের ভাষায় জবাব দিতেন। মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মধ্যে মতভেদের এটাই ছিল প্রধান কারণ। মহাত্মা গান্ধীর আন্দোলনের প্রধান দুটি অস্ত্র ছিল সত্য এবং অহিংসা। তিনি ভারতবর্ষকে অহিংসার দ্বারা স্বাধীন করতে চেয়েছিলেন, কিন্তু নেতাজি ছিলেন মহাত্মা গান্ধীর সম্পূর্ণ বিপরীত। তিনি যে কোনো উপায়ে ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। সুভাষচন্দ্র বসু ছিলেন অনেকটা চাণক্যের মতো এবং বিশ্বাসও করতেন, শত্রু শত্রু আমার বন্ধু। এই জন্য তিনি জার্মানি এবং জাপানের সাথে হাত মেলান। তার মনে ছিল ভারতবাসীর জন্য অগাধ ভালোবাসা। তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য চিন্তিত ছিলেন, যার জন্য 1921 সালে সিভিল সার্ভিসের মতো উচ্চপদের চাকরিকে লাথি মেরে ভারতে ফিরে আসেন। ভারতে ফিরেই তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় কংগ্রেস পার্টিতে যোগদান করেন। প্রথম দিকে নেতাজি কলকাতাতে কংগ্রেসের নেতা ছিলেন। তিনি চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে তার কাজ শুরু করেন। নেতাজি চিত্তরঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু মনে করেন। 1922 সালে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর সাথে কংগ্রেস পার্টি ছেড়ে দেন এবং নিজস্ব পার্টি স্বরাজ পার্টি তৈরি করেন।
যখন চিত্তরঞ্জন দাস তার নিজস্ব পার্টির কর্মীদের নিয়ে রণনীতি তৈরি করেছিলেন, তখন নেতাজি কলকাতায় যুব সমাজের কাছে ভালোবাসা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠেন। নেতাজি যুব সমাজের কাছে এক নতুন ধরনের চিন্তাধারা নিয়ে আসেন, যার জন্য সেই সময়ে যুব সম্প্রদায় তার প্রতি ঝুঁকে পড়ে এবং তিনি যুব নেতা হয়ে ওঠেন। 1928 সালে গুয়াহাটিতে কংগ্রেসের একটি বৈঠক চলাকালীন নতুন এবং পুরনো দলকর্মীদের মধ্যে একটি কথা নিয়ে মতভেদ সৃষ্টি হয়। যুব সম্প্রদায় কোনো নিয়ম মানতে অস্বীকার করে এবং নিজস্ব নিয়মে চলতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু পুরনো নেতা ব্রিটিশ সরকারের তৈরি নিয়ম মেনে চলার জন্য মত পোষণ করেন। সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির বিচার এবং বিশ্বাস সম্পূর্ণ পৃথক ছিল। নেতাজি গান্ধীজির অহিংসা নীতির সাথে একমত পোষণ করতেন না। তার চিন্তাধারা ছিল তরুণ যুবকদের মতো, যিনি প্রয়োজনে হিংসার পথে চলতেও আগ্রহী ছিলেন। 1939 সালে সুভাষচন্দ্র বসু রাষ্ট্রীয় কংগ্রেসের অধ্যক্ষের পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। তার বিপক্ষে গান্ধীজি সীতারামাইয়া পট্টাভিকে মনোনীত করেন, যিনি নেতাজির কাছে নির্বাচনে হেরে যান। গান্ধীজি এই হারকে নিজের হার বলে মনে করেন এবং দুঃখ পান। নেতাজি এই কথাটি জানতে পারা মাত্র অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। চিন্তা এবং বিচারধারা ভিন্ন হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে নেতাজি ধীরে ধীরে গান্ধী বিরোধীতে পরিণত হচ্ছিলেন। এজন্য তিনি কংগ্রেস ছেড়ে দেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল। নেতাজি মনে করেন এটাই সব থেকে উপযুক্ত সময় ইংরেজদের ওপর আক্রমণ করে দেশ স্বাধীন করার। এই বিষয়ে সেই সময় যুব সমাজ তার সাথে একমত ছিল এবং তার সাথে একই পথ চলার জন্য প্রস্তুতি শুরু করে, যার ফলস্বরূপ ব্রিটিশ সরকারের কাছে সুভাষচন্দ্র বসু চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে কারাগারে বন্দি করেন। এজন্য ব্রিটিশ সরকার নেতাজিকে কলকাতার একটি বাড়িতে নজরবন্দি থাকার আদেশ দেন। এরপর 1941 সালে নেতাজি তার এক আত্মীয় শিশিরের সাহায্যে সেখান থেকে পালিয়ে যান। সব থেকে প্রথমে তিনি বিহারে যান, তারপর পাকিস্তানের পেশোয়ারে, অতঃপর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ এখনকার রাশিয়া হয়ে জার্মানি এসে পৌঁছান। নেতাজির ভাই ছাড়া আর কেউ জানত না তিনি কোথায় গিয়েছেন। গান্ধীজি, নেহরু, এমনকি ইংরেজরাও চিন্তিত ছিলেন নেতাজির পলায়ন নিয়ে। নেতাজি ছদ্মবেশ ধারণ করতে ওস্তাদ ছিলেন। ভারতবর্ষের বাইরে থেকেও তিনি একটি শক্তিশালী সেনা গঠন করেন, যা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত। কিন্তু কিভাবে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? নেতাজি আজাদ হিন্দ ফৌজ একদিনে তৈরি করেননি, এর পেছনে ছিল তার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা, আর ছিল ভারতবর্ষকে স্বাধীনতা করার এক অদম্য ইচ্ছা। রাশিয়াতে নেতাজি জোসেফ স্ট্যালিনের সাথে দেখা করেন এবং তাকে বলেন, আপনি আমার শত্রুর শত্রু, এজন্য আপনি আমার বন্ধু। স্ট্যালিন নেতাজিকে জার্মানি মুদ্রা দেন এবং তাকে জার্মানি পাঠিয়ে দেন। রাশিয়ার নেতাজিকে সাহায্য করার দুটি কারণ ছিল। প্রথমত, ইউরোপে আমেরিকা এবং রাশিয়া একই দলে শত্রুপক্ষের সাথে যুদ্ধ করলেও যুদ্ধের শেষে বিপরীত চিন্তাধারার জন্য খুবই শীঘ্র আমেরিকা ও রাশিয়া একে অপরের শত্রুতে পরিণত হবে। এই জন্য স্ট্যালিন সুভাষচন্দ্র বসুর মধ্যস্থতায় জাপানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কথা ভাবছিলেন। দ্বিতীয়ত, মহাত্মা গান্ধীর অহিংসাবাদী নীতিকে হিংসাবাদী জোসেফ স্ট্যালিন মূর্খতা এবং মৃত বলে মনে করতেন। তথাপি স্ট্যালিন জওহরলাল নেহরুর ঘোর বিরোধী ছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে জোসেফ স্ট্যালিন খুবই শ্রদ্ধা এবং সম্মান করতেন। জার্মানিতে এসে নেতাজি হিটলারের সাথে দেখা করেন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করেন। হিটলার নেতাজি সুভাষচন্দ্র বসুকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন। নেতাজি দেশের বাইরে থেকে আজাদ হিন্দ ফৌজ গঠন করা শুরু করেন। ইংরেজদের যে সমস্ত ভারতীয় সৈন্যরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করার সময় জার্মানির যুদ্ধবন্দী অর্থাৎ প্রিসনার্স অফ ওয়ার হয়েছিলেন, নেতাজি তাদের মুক্ত করেন এবং নিজেদের আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত করেন। এইভাবে সারা বিশ্বে যত ভারতীয় যুদ্ধবন্দী ছিল, নেতাজি তাদের সবাইকে মুক্ত করে নিজেদের ফৌজে যুক্ত করেন। তার মোট 55,000 সৈন্য ছিল। সেনা তৈরির পর এবার সময় ছিল মানুষের সামনে আত্মপ্রকাশ করার। কারাগারে বন্দী থাকাকালীন 2 সপ্তাহ ধরে অন্ন জল গ্রহণ না করার জন্য তার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে। তার এই অবস্থা দেখে দেশের যুব সমাজ উঠতে শুরু করে এবং তার মুক্তির দাবি তোলেন। বার্লিনে নেতাজি রেডিও স্টেশনের মাধ্যমে সবার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেন, আমি সুভাষ বলছি, আমি বেঁচে আছি। এই কথা শোনা মাত্র দেশবাসীর চোখে আনন্দ অশ্রু বইতে শুরু করে।
আজাদ হিন্দ ফৌজ গঠনের পর এবার সময় ছিল ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, জার্মানির পক্ষে যা সম্ভব ছিল না। এজন্য সুভাষচন্দ্র বসু ভারতকে স্বাধীন করার জন্য ইংল্যান্ড এবং জাপানের সাথে হাত মেলান। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল তোজো তাকে সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ১৬ জুন ১৯৪৩ জেনারেল তোজো জাপানি সংসদে ঘোষণা করেন, ভারতের স্বাধীনতার জন্য আমরা সব রকমভাবে তাদের সাহায্য করব। জাপানের পরিকল্পনা ছিল মায়ানমারে পূর্ব দিক থেকে ব্রিটিশদের ওপর আক্রমণ করা এবং আজাদ হিন্দ বাহিনীর সাথে যুক্ত হয়ে ইংরেজদের ভারত থেকে তাড়ানো। কিন্তু জাপান ও নেতাজির পরিকল্পনা ভেস্তে যায়। ১৯৪৪ সালে আজাদ হিন্দ ফৌজ জাপানি সেনা ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করত, কিন্তু ভাগ্য বিমুখ ছিল। সেই বছর বর্ষা তাড়াতাড়ি আরম্ভ হয় এবং জাপানি সেনা ধীর গতিতে এগোতে থাকে। ১৯৪৪ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেশ কয়েকবার হারের সম্মুখীন হয়, যার ফলে জাপান সেই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই সময়টা সুভাষচন্দ্র বসুর জন্য খুবই কঠিন প্রমাণিত হয়েছিল। তাছাড়া আজাদ হিন্দ বাহিনীর কাছে তখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত জনবল এবং যুদ্ধাস্ত্র ছিল না, যার জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সুভাষচন্দ্র বসু তৎকালীন ব্রহ্মদেশের রেঙ্গুন শহরে ফিরে আসেন। ২৪শে অগস্ট ১৯৪৪ নেতাজি সুভাষচন্দ্র বসু রেঙ্গুন রেডিও স্টেশন থেকে ঘোষণা করেন, ইম্ফল সৈন্য কাজ করতে বিফল হয়েছে, কিন্তু তিনি দেশবাসীকে ইংরেজদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেন। সুভাষচন্দ্র বসুর এই আহ্বানে প্রথম ব্রিটিশ ইন্ডিয়ান নেভি এবং পরে ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত ফোর্স ইংরেজদের বিরোধিতা শুরু করে। ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় সৈন্যদের বিরোধিতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ডে প্রচণ্ড ভয় পান। ব্রিটিশ সরকার ভাবি জনসংগ্রাম অর্থাৎ সিভিল ওয়ারের গন্ধ পান এবং এই জন্য ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতকে স্বাধীন করার কথা ঘোষণা করেন। ১৩ এপ্রিল ১৯৪৫ হিটলার আত্মহত্যা করেন। ১৯৪৫ মে মাসে জার্মানির নাজির সৈন্য মিত্র রাষ্ট্রদের কাছে পরাজয় স্বীকার করে। ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করে, এর ফলে জাপান নতি স্বীকার করতে বাধ্য হয়। ব্রিটেন এবং আমেরিকার সৈন্যদল সিঙ্গাপুর, মালয়, থাইল্যান্ড ও ব্রহ্মদেশের দিকে এগোতে থাকে। জাপানের ওপর পরমাণু আক্রমণকালীন নেতাজি সিঙ্গাপুরে ছিলেন। সেখান থেকে এক সপ্তাহ পর ১৬ আগস্ট ১৯৪৫ নেতাজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। আজাদ হিন্দ বাহিনীর পক্ষ কেন্দ্র ছিল ব্যাংকক। সেখানে তিনি জাপানের প্রতিনিধি হেচিয়া তেরু হোর সাথে সাক্ষাৎ করেন। হেচিয়া নেতাজিকে বলেন, জাপানের তরফে তার কাছে আজাদ হিন্দ ফৌজের জন্য কোনো দিশা নির্দেশ নেই। পরমাণু হামলার পর জাপান এক প্রকার বিধ্বস্ত ছিল, এজন্য নেতাজি আজাদ হিন্দ বাহিনীর পরবর্তী রণনীতি ভাবতে শুরু করেন। আজাদ হিন্দ বাহিনীর এডিসি কর্নেল হাবিবুর রহমান বলেন, জাপানের সাথে মিটিংয়ের পর নেতাজি সারা রাত ঘুমোতে পারেননি। ১৭ আগস্ট ১৯৪৫ পরের দিন সকালে নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিমানে চড়ে ব্যাংকক থেকে রওনা দেন এবং দুপুরে ভিয়েতনামের হোচিমিন শহরের জনসংখ্যার পোর্টে অবতরণ করেন। তার সাথে ছিল এএসআইআর কর্নেল প্রীতম সিং, দেবনাথ, গুজরাল সিং, রহমান এবং আবির হোসেন। সেখানে আরও একটি প্লেন অবতরণ করে, যেটি ছিল জাপানের লেফটেন্যান্ট ইসোবাকার। সেখানে ইসোবাকা নেতাজিকে আয়েনার প্লেন ছেড়ে তাদের সাথে যাওয়ার প্রস্তাব দেন। নেতাজি এই প্রস্তাবে রাজি হয়ে যান, কিন্তু তার অন্যান্য সঙ্গীরা তাকে একলা ছাড়তে রাজি হয় না। এই জন্য সুভাষচন্দ্র বসু জার্মানিদের সাথে কথা বলে কর্নেল হাবিবুর রহমানকে নিজের সাথে নিয়ে নেন। নেতাজি এবং রহমান জাপানি যুদ্ধবিমানে ওঠেন। কিছু সময় পর প্লেন রওনা হয়। এখান থেকেই শুরু হয় নেতাজির মৃত্যুর সমস্ত রহস্য। ঠিক সন্ধ্যাবেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হাবিবুর রহমান জাপানিদের বিমানে চড়ে। অন্যান্য সঙ্গীরা তাদেরকে বিদায় জানানোর জন্য প্লেন পর্যন্ত তাদেরকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর প্লেন সেখান থেকে রওনা হয়। বলা হয় যে হোচিমিন শহর থেকে বেরোনোর পর সেই প্লেন নেতাজিকে নিয়ে ৭টায় ভিয়েতনামের একটি শহর তুরানে অবতরণ করে। সেখানেই রাত কাটিয়ে পরদিন সকালে সেই প্লেনেই রওনা হন। ২টার সময় তাইওয়ানের তাইপিন শহরে অবতরণ করেন। তাইপিনে তারা সকালের খাবার খান। এরপর প্লেন সেখান থেকে ওড়ার জন্য রানওয়েতে চড়ে।
প্লেন ওড়া শুরু করা মাত্রই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জাপানি প্লেন KI-21 এর লেফট ইঞ্জিন আলাদা হয়ে যায়। মাটি থেকে উচ্চতা খুব একটা বেশি ছিল না, 30 থেকে 35 মিটার হবে। 10,500 কেজি ওজনের প্লেন মাটিতে আছাড় খায়। জাপানি লেফটেন্যান্ট জেনারেল সেই মুহূর্তেই প্রাণ হারান। কিছু মানুষ দুর্ঘটনাগ্রস্ত প্লেন থেকে বেরিয়ে আসেন। কর্নেল হাবিবুর রহমানের এক পা জখম হয়ে যায়। প্লেনের ইঞ্জিন ওয়েল গোটা প্লেন এমনকি নেতাজির সিট পর্যন্ত ছড়িয়ে যায়। ইঞ্জিন ওয়েলে আগুন লেগে যায়। কর্নেল হাবিবুর রহমান নেতাজিকে প্লেন থেকে বাইরে আসার জন্য বলেন এবং তারা দুজনে একসাথে প্লেন থেকে বেরিয়ে আসেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে এয়ারপোর্টের বাঁচাও দল সেখানে ছুটে আসে। আহত এবং মৃতদের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের জাপানি ডাক্তার টেনা এসে সুভাষচন্দ্র বসুকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু সারা শরীরে আগুন লেগে যাওয়ার কারণে ভারতের বীর সন্তান সুভাষচন্দ্র বসু হাসপাতালেই প্রাণ ত্যাগ করেন। Today's special news is that a plane crashed in Taiwan yesterday and Netaji Subhash Chandra Bose was on that plane. এবারে আপনি যে সমস্ত ঘটনাগুলি শুনবেন তার সত্যতা আজও এক জটিল রহস্য। পরের দিন 19 আগস্ট 1945 কর্নেল হাবিবুর রহমানের স্বাস্থ্য একটু ভালো হলে তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শরীরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হোক। জাপানিদের কাছে সেই সময় দ্বিতীয় কোনো বিমান ছিল না এবং এই জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। কিছুক্ষণ পর সেখান থেকে বিভিন্ন মিডিয়া এবং ফটোগ্রাফার এসে উপস্থিত হয়। তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর প্রমাণ হিসাবে ছবি তোলা আবশ্যক ছিল, কিন্তু কর্নেল হাবিবুর রহমান পরিষ্কার তাদের ছবি তুলতে নিষেধ করে দেন। তিনি বলেন, পুড়ে যাওয়া দেহের ছবি তুলতে দেওয়া যাবে না, এই বিষয়টি সব দেহের গরিমার বিষয়। রাত্রিবেলায় দাহ সংস্কার করা হয়। কর্নেল হাবিবুর রহমান সারা রাত সেখানে বসেছিলেন। পরের দিন কর্নেল হাবিবুর রহমান শ্মশানে যান এবং সুভাষচন্দ্র বসুর অস্থিকুঞ্জে রাখেন। এতক্ষণ পর্যন্ত আপনারা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যা যা শুনলেন তা খুবই স্পষ্ট এবং বিমানে চড়ার আগে পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সঙ্গীরা তার সঙ্গেই ছিল। বিজয়লক্ষ্মী পণ্ডিত যখন রাশিয়াতে তার কার্যকাল শেষ করে ভারতে ফিরে আসার পর একটি জনসভায় বলে ফেলেন, রাশিয়াতে তিনি একটি মহান ব্যক্তিত্বকে দেখেছিলেন যার নাম জনসমক্ষে প্রকাশ হলে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষে যে পরিমাণ আনন্দ উৎসব উদযাপন করা হয়েছিল তার থেকে আরও অনেক বেশি আনন্দের ঢেউ এই দেশে ছড়িয়ে যাবে। পণ্ডিত জওহরলাল নেহরু সেই সময় জনসভায় বিজয়লক্ষ্মী পণ্ডিতের সঙ্গে সেই সভায় উপস্থিত ছিলেন এবং তিনি বিজয়লক্ষ্মী পণ্ডিতের সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই থামিয়ে দেন। বর্তমান সময়ের কথা বললে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য এখনও রহস্যই থেকে গেছে এবং যত দিন যাচ্ছে এই রহস্য আরও জটিল হচ্ছে। যাই হোক, এখনও আরও এই ধরনের অনেক প্রশ্নের উত্তর জানা বাকি আছে। আপনার মনে এই ধরনের কোনো জটিল ও গোপন রহস্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যার উত্তর আপনি এখনও জানার চেষ্টা করছেন, তবে আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সবশেষে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করে দিন। আপনাদের একটি ছোট্ট শেয়ার আমাদের পরবর্তী সময়ে আরও নতুন একটি ভিডিও আনতে বেশি করে উৎসাহিত করবে। আজকের মতন তাহলে এখানেই শেষ হচ্ছে। নমস্কার।